সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, মোদি 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 মোদি। আপনাদের প্রত্যেককে আমি জাতীয়তাবাদী দেশপ্রেমী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে কালনা বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে কাটোয়া সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডাকে এই প্রবল শীতের মধ্যে বিরাট সমাবেশ। আমি খানিকটা বিলম্বে পৌঁছেছি, আমার অন্য কাজ ছিল। আমি আপনাদের সবাইকে নতমস্তকে বিনম্র চিত্তে গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। এই সভাতে অনেক আগেই এসেছেন এবং তার সুচিন্তিত বক্তব্য রেখেছেন এই বাংলার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সর্বভারতীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী সম্মানীয় মুকুল রায়। তাকে আমি যথাযথ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই সভাতে সভাপতিত্ব করছেন এই জেলার জনপ্রিয় সংগঠক এবং যার নেতৃত্বে কিছুদিন আগে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির উপস্থিতিতে কৃষক সুরক্ষা কর্মসূচি চালু হয়েছে, যে কর্মসূচিতে গোটা বাংলার লক্ষ লক্ষ কৃষক সামিল হয়েছে, সেই কৃষ্ণ ঘোষকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই ছাত্র রাজনীতিতে আমার সাথী এবং রাজ্য কমিটির সদস্য তথা পর্যবেক্ষক সুবীর নাককে, সাধারণ সম্পাদক জেলার সমীর মণ্ডল বিশ্বজিৎ পোদ্দারকে, ধনঞ্জয় হালদার সহসভাপতি, রাজীব ভৌমিক জাতীয় পরিষদের সদস্য গোবর্ধন দাস, ওবিসি মোর্চার সহসভাপতি অরূপ ঘোষ, গোপাল চট্টোপাধ্যায় এবং এখানকার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং সম্মানীয় সাংসদ সুনীল মণ্ডল মহোদয়কে, যারা ইতিমধ্যে আপনাদের কাছে তাদের সুচিন্তিত বক্তব্য রেখেছেন। আমি বিশেষভাবে আমার যুব মোর্চার ভাইদের, মহিলা মোর্চার বোনেদের আন্তরিক অভিনন্দন জানাই যে তারা আমাদেরকে বরণ করেছেন, আমাদেরকে আন্তরিকতার সঙ্গে এই সভায় এনেছেন। আপনারা জানেন আর নয় অন্যায় কর্মসূচি এবং কৃষক সুরক্ষা কর্মসূচিকে নিয়ে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের, আরেক পরিবর্তনের ডাক দিয়ে রাস্তায় নেমেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুভেন্দু অধিকারী 21 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আমি গত 19 ডিসেম্বর রাষ্ট্রীয় নেতা অমিত শাহর হাত ধরে বিপ্লবের মাটি মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছি। এবং আমার সৌভাগ্য আজকে এই কাটোয়া জেলাতে গত 22 তারিখে ডিসেম্বর মাসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে আমি প্রথম সভা করার সুযোগ এই জেলাতে পেয়েছিলাম। সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ আমাকে এনেছিলেন, আমি সেখানে প্রথম বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম। তাই এই মাটিতে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে তৃণমূল কংগ্রেস আজকে রাজনৈতিক দল নয়। আমি সব সভাতে বলেছি
এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোন রাজনৈতিক কর্মী থাকতে পারে না। আপনারা দেখছেন কেমন উইকেটগুলো পড়ছে, গতকাল হাওড়াতে দেখেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় পড়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় জয়েন করেছেন, তার সঙ্গে একাধিক বিধায়ক নেতা নেত্রীরা যোগ দিচ্ছে। আজকে টিভি খুলুন, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার ভাইপো, তোলাবাজ ভাইপো, তার এলাকার বিধায়ক দীপক হালদার, তিনি আজকে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। আজকে প্রত্যেক দিন একটা না একটা উইকেট পড়ছে, তার কারণ আমরা রাজনৈতিক সহকর্মীর মর্যাদা চাই, আমরা এই দেড় জনের কোম্পানিতে থাকতে চাই না। আজকে এমন একটা দিনে সভা করছি যখন নরেন্দ্র মোদীজির সরকার, আজকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী বাজেট পেশ করেছে। বাজেটটার দিকে তাকিয়ে দেখুন, বাজেটটা পড়ার পরে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির বলার একটা কিছু থাকবে না। প্রথম হচ্ছে করোনা মহামারী অতিমারী, যে করোনা অতিমারীর জন্য আজকের বাজেটে মোদীজির সরকার 35,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী এক বছর ধরে সব ভারতবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আজকে আপনারা দেখছেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে কি বলতাম, বলতাম আপনার লকডাউনে চাল চোর, আমফানে ত্রিপল চোর, এখন দেখছি যে টিকাও চুরি করেছে। এই পূর্ব বর্ধমান জেলায় টিকা এসেছিল স্বাস্থ্যকর্মীদের জন্য, চিকিৎসকদের জন্য, নার্সদের জন্য, 15টা টিকা ঝেড়ে নিয়েছে কারা, তৃণমূল কোম্পানির লোকেরা, কর্মচারীরা। দুটো এমএলএ, একটা প্রাক্তন এমএলএ 15 জন টিকা ফুড়ে নিয়েছে, যেটা প্রাপ্যর কথা স্বাস্থ্যকর্মীদের। আজকে মোদীজি বাজেটে 35,000 কোটি টাকা দিয়েছেন, বিনামূল্যে টিকা দান করবেন ভারতবাসীকে। আজকে স্বাস্থ্য খাতে 64,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, প্রাথমিক হেলথ সেন্টার থেকে শুরু করে একেবারে এইমস এর মতো হসপিটাল, মেডিকেল কলেজ পর্যন্ত সমস্ত চিকিৎসা ক্ষেত্রে একটা নতুন আধুনিকীকরণের ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। একেবারে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া, একেবারে ডোমো থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত আলাদা দুটি ফ্রেট করিডোরের কথা আজকের বাজেটে ঘোষণা করেছেন। আজকের বাজেটে 75 ঊর্ধ্ব যারা আছেন, ব্যবসায়ী হতে পারেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী হতে পারেন, তাদের ইনকাম ট্যাক্সের ফাইল করতে হবে না। এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, ভারতবর্ষের স্বাধীনতার 75 বছরে সিনিয়র সিটিজেনদেরকে উপহার দিয়েছে আজকে মোদীজির সরকার। এই সরকার জনকল্যাণে কাজ করে। আজকে আপনারা দেখেছেন, আপনারা এখানে এই কাটোয়া খালনা, সমগ্র এলাকা পূর্বস্থলী, এই পুরো এলাকা এটা একটা শস্য ভাণ্ডার। আজকে কৃষকদের সুরক্ষার যে যাত্রা, সেই কারণে ভারতীয় জনতা পার্টি এখান থেকে শুরু করেছে। আপনারা বলুন, ভারতবর্ষের 9 কোটি কৃষক পিএম কিষাণে আজকে 6,000 টাকা করে বছরে পেয়েছেন, কত টাকা তারা এখন অবধি পেয়েছেন, 6,318,000 আর 2,020,000 টাকা পেয়েছেন। আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গে যে সরকার আছে, এই সরকার পিএম কিষাণ যোজনাতে নাম নথিভুক্ত করেনি। গোটা রাজ্য জুড়ে যখন নিন্দা ঝড় উঠেছে, গত 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে যখন মোদীজি তার বক্তব্যে বললেন আলাদা আলাদা বিচারধারার সরকার আছে, তারা পিএম কিষাণে নাম লিখিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সেখানে নাম লিখায়নি। আজকে সেই পশ্চিমবঙ্গে বলছে এখন এনরোলমেন্ট করো। গতকাল আপনারা ভার্চুয়াল বক্তৃতা শুনেছেন অমিত শাহজি, অমিত শাহজি বলছে শুধুমাত্র সংখ্যা পাঠিয়ে দিয়েছে, সংখ্যা পাঠিয়ে দিয়েছে, বলছে টাকাটা রাজ্য সরকারের অ্যাকাউন্টে দাও। আর মোদীজি বলছে না, ওইভাবে টাকা দেওয়া যাবে না, কাটমানি খেতে দেব না, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। আমরা বলবো শুধু এবছরে 6,000 টাকা নয়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, আগের 14,000 টাকাও আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আদায় করে ছাড়বো কৃষকরা। এটাই আমাদের বক্তব্য কৃষকদের জন্য। এদের কান্নায় বুক ফেটে যাচ্ছে। আপনি দেখছেন লালকেল্লার মতো জায়গায় খালিস্তানি জিন্দাবাদ বলছে। আজকে ভারতবর্ষে
যেখানে আমরা ঐক্যের কথা দেশকে শক্তিশালী করার কথা বলছি সেখানে এই সরকার দেশকে দুর্বল করতে চাইছে খালিস্তানিদের মদতপুষ্ট আন্দোলনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সমর্থন জানাচ্ছে আপনারা দেখছেন আজকে প্রশ্ন করবেন না আপনারা 5 টাকা করে আপনারা গত বছর মাঠ থেকে আলু বিক্রি করেছেন বাজারে গিয়ে কেন 40 টাকা করে আলু কিনতে হয়েছে আজকে এই প্রশ্ন আলু চাষীদের করতে হবে এই সরকারের সময় আজকে বলুন কেন্দ্রীয় সরকার এবারে ধানের কুইন্টাল কত করেছেন 1888 টাকা ধানের কুইন্টাল করেছেন 1888 আপনারা বলুন তো কৃষক ভাইরা বন্ধুরা কৃষক দাদারা আপনারা কারা বিক্রি করেছেন কোথাও বিক্রি হয়নি 1100 টাকা করে ফোড়েরা দালালরা ধান কিনে নিয়ে যাচ্ছে আর ধান যদি মান্ডিতে বিক্রি করতে যান যদি মার্কেটিং এ বিক্রি করতে যান 15 কেজি 20 কেজি করে বাটা কেটে নেয় যেটা ভারতবর্ষের কোথাও হয় না পশ্চিমবঙ্গে হয় এক শ্রেণীর চালকল মালিকদের সঙ্গে আঁতাত করে এরা কৃষকদের বঞ্চনা করছে আজকে গোটা ভারতবর্ষে যে সমস্ত পাম্প সেট ডিজেল দিয়ে হয় সরকার রাজ্য সরকার ডিজেলের ভ্যাট নেয় না আজকে যে সমস্ত রাজ্যে ইলেকট্রিক কানেকশনে কৃষকদের পাম্প সেট চলে সেখানে ইলেকট্রিকের টাকা মিটার রিডিং দিতে হয় না একমাত্র পশ্চিমবঙ্গে দিতে হয় পশ্চিমবঙ্গে কোনো কাজ 9.5 বছরে করেনি 9.5 বছরে যদি কাজ হতো তাহলে এই ভোটের 2 মাস আগে জমের দুয়ারে সরকার হতো না বলতে জমের দুয়ারে সরকার হতো না ওরা তো বক্তৃতা করলেই বলে আমাদের দিদিমণি 109,200 গুণ কাজ করে দিয়েছে কাজ যদি শেষ হয়ে গেছে তাহলে দুয়ারে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধানের দরকারটা কি বের করেছে স্বাস্থ্য সাথী ভোট সাথী কার্ড এই ধাপ্পাবাজ 420 ধপবাজির মধ্যে যাবেন না আমি ওদের ভিতরে ছিলাম আমার থেকে বেশি কেউ আপনারা জানেন না আপনারা জানেন না এটা শুধুমাত্র ভোটের জন্য এর আগে 3 কোটি স্বাস্থ্য সাথীর কার্ড বিতরণ করেছে সেই কার্ডে নার্সিং হোম নেয় না আপনি নিয়ে গেলেই যদি বলেন কার্ড আছে বলবে বাবু এখানে বেড নেই অন্য জায়গায় চলে যান এটা তো শুনেছেন আপনারা এখন কি বলছে এখন নার্সিং হোমের মালিকদের বড় হসপিটালের মালিকদের ডেকে চাপ দিচ্ছে বলছে লাইসেন্স বাতিল করে দেব তোমরা যেভাবে এই হোক 3টে মাস কোনো রোগীকে ফেরাবে না তাই এই 3 মাস পরে চুরির লাইসেন্সটা রিনিউয়াল করিয়ে দেন আবার 5 বছর কয়লা চুরি হবে বালি চুরি হবে গরু পাচার হবে ইত্যাদি ইত্যাদি হবে একজন রেগে যাচ্ছে কি বললে একজন রেগে যাচ্ছে কি বললে জয় শ্রীরাম বললে ভূত পেত্রা পালায় রেগে যাচ্ছে আরেকজন রেগে যাচ্ছে কি বললে তোলাবাজ ভাইপো বললেই রেগে যাচ্ছে আপনারা দেখেছেন কিভাবে বীরভূমের পাথরগুলো যাচ্ছে আপনাদের উপর দিয়ে আপনারা দেখেছেন বালি আর আছে কোন নদী আছে কেটে কুটে ফাঁক করে দিয়েছে কেটে কুটে ফাঁক পুরুলিয়ার রঘুনাথপুর থেকে রানীগঞ্জ বা রামনি কয়লা কোথাও নাই সব কয়লা ফাঁক করে দিয়েছে আজকে লালা বাবু লুক আউট নোটিশ হয়েছে তৃণমূল মানে কি এনামূল গরু পাচারকারী এনামূল ভিতরে ঢুকে আছে এরপরে খুঁজছে কাকে লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল সেই বিনয় মিশ্রকে খুঁজছে আর বিনয় মিশ্রকে ধরতে পারলেই আর একটা মাত্র চৌকাট পেরোলেই তোলাবাজ ভাই তাই এদের হারাতে হবে অনেক বামপন্থীরা আছেন দেওয়াল লিখন দেখলাম 2 তারিখ বর্ধমান চলো 11 তারিখ নবান্ন চলো ফেব্রুয়ারিতে এই বামপন্থী বন্ধুদের বলি পঞ্চায়েতে যদি নমিনেশন করতে চান যদি ভোটটা করতে চান পৌরসভায় যদি লড়তে চান ভোট করতে চান তাহলে বিজেপিকে আনতে হবে বিজেপিকে আনতে হবে বিজেপি যদি না আসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ভোট হয়নি এবারেও হবে না পশ্চিমবঙ্গে পৌরসভার ভোট কর্পোরেশনের ভোট হয়নি আগামী দিনেও হবে না এরা কি করেছে শুনে রাখুন কলেজে ছাত্র সংসদ 4 বছর ভোট হয় না আমরা তো ছাত্র রাজনীতির প্রোডাক্ট আমরা কলেজ থেকে করতে করতে এই জায়গায় এসেছি আজকে ছাত্র সংসদের সঙ্গে একটা আবেগ আছে ছাত্র ছাত্রীদের 4 বছর করতে দেয় না সমবায় সমিতি ভোট বন্ধ সব জায়গায় প্রশাসক নইলে নেতাদের বাড়ির চাকর বাকরদের দিয়ে নমিনেটেড বোর্ড
স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন করেছিলেন বিধান রায়, আর এরা সব স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন তুলে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে লাঠি কাঁড় নিয়ে, বোমা নিয়ে, বন্দুক নিয়ে বিডিও অফিস, এসডি অফিস ঘিরে রাখে, তাও যদি নমিনেশন করে দিয়েছেন, গণনার দিন নমিনেশনে আপনাদের পদ্ম ফুলের ব্যালটের উপরে উপরে একটা জোড়া ফুল লাগিয়ে সব গুনে নিয়ে চলে গেছে কাউন্টিং এজেন্টদের মেয়ের করে তাড়িয়ে। আমি ভিতরে ছিলাম, আমি জানি ঝাড়গ্রাম জেলা পরিষদ বিজেপি পেয়েছে, গণনায় কারচুপি করে জিততে দেয়নি। পুরুলিয়া জেলা পরিষদ বিজেপি পেয়েছে, গণনায় কারচুপি করে জিততে দেয়নি। আরামবাগ লোকসভাতে বিজেপি জিতেছে, 16টা মেশিন বন্ধ রেখে সেখানে 2500 ভোটে তৃণমূল কংগ্রেস তার প্রার্থীকে জিতিয়েছে। এই রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই রাজ্যে চাকরি নেই। বলুন ভাইরা, আমার এমএসসি পাস, বিএড পাস, বেসিক পাস, লাস্ট কবে এসএসসি হয়েছিল? 14 সালে, 7 বছর এসএসসি নাই। কালকে নাকি টেটের পরীক্ষা হলো, পরীক্ষা শুরু 12টায়, 11:40 প্রশ্নপত্র ঘুরছে সবার মোবাইলে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। আপনারা দেখুন, এখানে এসসিদের জন্য রিজার্ভেশনে কোনো সুযোগ নেই, এসটিদের জন্য নেই, ওবিসি কি করেছে শুনুন। ওবিসিতে যারা প্রকৃত ওবিসি, কুর্মি, স্বর্ণকার, কুম্ভকার, তেলি, নাপিত, আপনাদের সব ওবিসি বি করে দিয়েছে। মন্ডল কমিশনে আপনারা ওবিসি এ ছিলেন, সর্বনাশ করেছে। তারপরে যারা ইকোনমিক্যালি উঁচু উচ্চ বর্ণ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল, 2019 সালে ফেব্রুয়ারি মাসে মোদীজির সরকার পার্লামেন্টে বিল এনেছিলেন ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 10% রিজার্ভেশন, ইডব্লিউএস। যারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়েন না, আজকে আপনি তাকিয়ে দেখুন, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পাবলিক সার্ভিস কমিশনে ইডব্লিউএস এখনো চালু করা হয়নি। অন্যদিকে কেন্দ্রের সমস্ত স্কিমগুলোকে নাম বদলেছে, পিএমওয়াই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মোদীজি স্কিম, গ্রামে বলে বাংলা আবাস যোজনা, আজকে পথশ্রী নাম দিয়েছে, আরআইডিএফ এর টাকা। আজকে আপনারা বাথরুম যারা পেয়েছেন সেখানেও তো কাটমানি নিয়েছে, কোথাও কোথাও তো পায়খানা ঘরও খেয়ে নিয়েছে, এটাও তো আপনারা জানেন। সেখানে স্বচ্ছ ভারত অভিযানের নাম বদলে দিয়েছে নির্মল বাংলা অভিযান। আমরা এলে অমিত শাহজি বলেছে প্রথম ক্যাবিনেট মিটিং এ, আপনাদের রাজ্যে, আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে। চাকরি যদি পেতে চান, শিল্প যদি আনতে চান, পিএম কিষাণ যদি চালু করতে চান, কৃষকের যদি উচিত শস্যের মূল্য পেতে চান, যদি এসএসসি, যদি টেট, যদি পিএসসি, প্রকৃতপক্ষে স্বচ্ছভাবে আপনারা চাকরি নিয়োগ পদ্ধতি চালু করতে চান, তাহলে আমাদের কি দরকার? দিল্লিতে যার সরকার, কলকাতায় দরকার সেই একই দলের সরকার। কলকাতা আর দিল্লি একই দলের সরকার ছাড়া হবে না। আর আমি আপনাকে বলছি, গায়ের ছেলে, জেলার ছেলে, আমি ঘুরেছি ইতিমধ্যে বিজেপির পতাকা নিয়ে 9টা 10টা জেলায়। বিজেপি আসছে, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, আমফানের টাকা চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি খাওয়া, 100 দিনের টাকা ঝাড়া, তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে। তৃণমূলের প্রতিদিন উইকেট পড়ছে, তাই তো শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডলরা, বিশ্বজিৎ কুণ্ডুরা, রাজীব ব্যানার্জিরা, সবাই আমরা জোট বেঁধেছি। এবারে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আমরা আনব এবং এই রাজ্যকে মোদীজির হাতে তুলে দেব। আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, এই লড়াইতে আমরা জিতব। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে, 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 কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি, কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি, দেশ আমারি।
कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, जय श्री राम। भगवान रामचंद्र 492 बचर पर मंदिर तैरी हो, सब बाड़ी निधि संग्रह हो, ওই মন্দিরটা সরকার এক এক সরকার করতে চায় না, আপনাদের টাকায় করতে চায়। সবাই 10 টাকা করে দেবেন, ন্যূনতম 10 টাকা করে। আমার প্রাক্তন সাংসদের অ্যাকাউন্টে ছিল 2,41,000, আমি 2,40,000 টাকা তুলে বিশ্বন্দে পরিষদের অফিসে গিয়ে দিয়েছি। সবাই 10 টাকা করে দেবেন ভগবান রামচন্দ্রের নামে, ভগবান রামচন্দ্রের নামে দেবেন। আর এবারে নির্বাচনে পদ্ম ফুলে বোতাম টিপে এই বাংলাদেশ বানাতে যারা চাচ্ছে বা পশ্চিমবঙ্গকে, তাদের ঝাঁটিয়ে পরিষ্কার করবেন। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।